এক রাজা আর এক উজির গেছে জঙ্গলে শিকার করতে। যাইতে 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 হঠাৎ রাজার একটা আঙ্গুল কাটা গেছে। আঙ্গুল যখন কাটা গেছে উজির তখন বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজার মেজাজ, এই আর খাস আর পরস আর আন্ডারে চাকরি করস আর আঙ্গুল কাটা গেল তুই আলহামদুলিল্লাহ বলস। উজির তখন বলছে রাজা ডন মাইন্ড, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, রাজা এটা মানবে না। রাজা বলছে দেখ আরে ভূগোল পড়াস না, আর পাঁচটা আঙ্গুলের একটা কমে সাইডে হলো, এতে আবার কল্যাণ কি যে? রাজা তো উজির তখন বলতেছে নিশ্চয়ই কোনো কল্যাণ, আল্লাহ অনর্থক কিছু করে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আস, রাজা এটা মানবে না। যাই হোক চলতেছে দুজন, চলতে 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 হঠাৎ একটা পানির কূপ দেখা গেল। রাজা বলছে উজির এই পানির কূপ থেকে একটু পানি উঠাও, আমি একটু পানি পান করব। উজির কূপ থেকে পানি উঠাইতে যে বালতির পানি একটু বেশি হওয়াতে, ওয়েট একটু বেশি হওয়াতে অসচেতনা বশ ডিগবাজি খেয়ে ওই কূপের মধ্যে পড়ছে। বুঝছেন, কূপের মধ্যে যখন পড়ছে উজির যে আকুম বাকুম, বাঁচাও বাঁচাও, তখন রাজাও চান্স একটা পাইছে। আর আঙ্গুল কাটা গেছিল বেটা তুই আলহামদুলিল্লাহ কইছিলি খাড়া, এইবার রাজাও কুপির গিডারে যে বলছে উজির আল্লাহ অনর্থক কিছু করে না, যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ। উজির যে কুপে পড়লো রাজাও আলহামদুলিল্লাহ করে প্রতিশোধ দিল, বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তুই থাক আমি গেলাম, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, প্রতিশোধ দিল। রাজা উজিরকে উঠালো না, প্রতিশোধ নিয়ে আনন্দে বাকুম বাকুম করতে করতে জঙ্গলে একা 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 হাঁটা শুরু করলো। হঠাৎ করে বনদস্যুরা রাজাকে গ্রেপ্তার করে ফেললো। রাজাকে বনদস্যুরা গ্রেপ্তার করে চার হাত পা বেঁধে তাদের মন্দিরে নিয়ে গিয়েছে। এই এলাকার বালা মুসিবত বিপদ আপদ কাটছে না, একটা জীবিত মানুষ বলি দেওয়ার কথা। এই এলাকার বালা মুসিবত কাটছে না, একটা জীবিত মানুষ বলি দেওয়ার কথা। রাজার চার হাত পা বেঁধে নিয়ে গিয়েছে মন্দিরে। কথা শুনতেছেন তো আপনারা, খেয়াল করেন কিন্তু, ও দুনিয়ার মানুষ একটু ভালো করে লক্ষ্য করেন, রাজার চার হাত পা বেঁধে বনদস্যুরা তাদের মন্দিরে নিয়ে গিয়েছে। আজকের এই দিনে এই সময় একটা জীবিত মানুষ বলি দেওয়ার কথা, কারণ এলাকার বালা মুসিবত কাটে না, একটা জীবিত মানুষ বলি দিলে এলাকার বালা মুসিবত কেটে যাবে। রাজার চার হাত পা বেঁধে যখন শুয়াইছে কেবলমাত্র ছুরি চালাবে, কেবলমাত্র শুয়াইছে ছুরি চালাবে, এমন সময় ওদের ঠাকুর বনদস্যুদের লিডার ডাক দিয়ে বলে শোন, যেই লোকটারে বলি দিবি আমাদের নীতিমালায় লেখা আছে এই লোকটা নির্ভেজাল নিষ্কণ্ঠ হওয়া লাগবে, কাটা ফাটা চেরা চিহ্ন থাকলে বলি দিলে অমঙ্গল অজাত তারা আরো বাড়বে। এর বলি দেওয়ার আগে গোটাতে অর্ডার চেক কর কোনো চিহ্ন আছে নাকি, পায়ের আঙ্গুল থেকে চেক করতে 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 হাতের কাছে এসে দেখে সর্বনাশ, এত একটা আঙ্গুল নেই, বাচ্চা এত একটা আঙ্গুল নেই। তখন বনদস্যুদের লিডার ডাক দি বলে সব 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 কারে নিয়ে আসছোস, এর বলি দিলে অজাত তার আরো বাড়বে, কারণ যাকে বলি দিতে হবে এর কোনো কাটা ফাটা চেরা থাকলে হবে না, এর ছেড়ে দে। রাজার চার হাত পা খুলে দিল, রাজা ভুল বুঝতে পারল, এক দৌড়ে কূপের কিনারায়, কূপের কিনারা যে ভুল বুঝতে পেরে রশি দিয়া উজিরকে কূপ থেকে তুলে বুকের মধ্যে জড়ায় কেঁদে বলে উজির রে তোর কথায় রাইট, রে উজির আমার আঙ্গুল কাটা গিয়েছিল তুই বলেছিলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য, কিন্তু আমি কথাটা বিশ্বাস করিনি, তুই যখন কূপে পড়লি তোরে বাঁচাইনি, প্রতিশোধ নেওয়ার জন্য আমিও বলেছিলাম আলহামদুলিল্লাহ, তোরে কূপ থেকে না বাঁচা কূপের মধ্যে রেখে আমি চলে গিয়েছিলাম, রে উজির আমি যখন চলে যাচ্ছিলাম বনদস্যুরা আমাকে গ্রেপ্তার করে চার হাত পা বেঁধে ওদের মন্দিরে নিয়ে গিয়েছিল, আজকের এই দিনে এই সময় একটা জীবিত মানুষ বলি দেওয়ার কথা, কিন্তু ওদের নীতিমালায় লেখা আছে কাটা ফাটা চেরা চিহ্ন থাকলে বলি দিলে অমঙ্গল যাত্রা আরো বাড়বে, রে উজির ওই সময় যদি আমার আঙ্গুল কাটা না যাইতো এখন তো পুরা গলাটাই কাটা যাইতো, কাজী আল্লাহ যা করে। এ কথা শুনে উজির পড়ছে সেজদায়,
উজি সেজদায় পড়ে কয় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। রাজা কয় আবার তুই সেজদা করস কিল্লাই? তখন বলছে রাজা আইজে কেন আলহামদুলিল্লাহ কই, এটা তো আপনি জানেন না। কেন? বলছে উজি তুই শুকরিয়া আদায় করস কেন? বলছে আমি যে কেন করি এটা তো জানেন না। শোনেন, আপনার আঙ্গুল কাটা গিয়েছিল, আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু এইটা আপনি মানেন নাই। আমি যখন কূপে পড়লাম আপনি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বাঁচান নাই, আপনিও বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য, তুই থাক আমি গেলাম, আপনি আমারে না বাঁচায় চলে গেলেন। রাজা একবার বেরেন্দি খাটান, আপনি যে ওই সময় আমারে কূপে রেখে গিয়েছেন এটাও আলহামদুলিল্লাহ। কারণ একবার চিন্তা করেন, ওই সময় যদি কূপের মধ্যে আমাকে ফেলে রেখে না যাইতেন, যদি বাই চান্স উঠায় সাথে নিয়ে যাইতেন, তাহলে বড় দস্যুরা দুজনকেই গ্রেপ্তার করতো, আপনার আঙ্গুল কাটা বলে আপনারা ছেড়ে দিত, কিন্তু আমার তো আঙ্গুল কাটা ছিল না, আপনার জায়গায় আমি বলি হইয়া যাইতাম। কাজে আমি যে কূপের মধ্যে ছিলাম এটাও আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কাজে আল্লাহ যা করে টেনশন করা যাবে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ কল্যাণ আছে। কথাক্ষণ ঠিক নেবে ঠিক? তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিককে নাকি জনগণ? বিশ্বাস করেন যে যে দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি একথা বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, তার ইমান থাকবে না, লোকটা মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেয়। তাহলে সকল ক্ষমতার মালিককে? ব্যাস।